Ashit Sandosha, DJ Bapi, do shy it number 4. Dada, আমি এই মুহূর্তে আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে যাব আমি। তাই তো বেহুলা সরকার স্নান করতে গেছি, বেহুলা তো এখনো আসছে না, আমি বেহুলাকে ডেকে দেখি। বেহুলা তোরে বেহুলার কপাল ভেঙেছে, হে বেহুলা তোর বেহুলার কপাল ভেঙেছে, আর কিছু বলেনি মা, ও আশীর্বাদ করেছে মা। কি বলে আশীর্বাদ করেছে জানো? বলো। ওই গদাই পালের বাড়ি হতে কাঁচা সরা আড়াই বেলা উলু এনে দিলে আমি রন্ধন করতে পারবো মা। এখন এসো মা। বেশ মা। দাঁড়ি দাঁড়ি বরানি মা, তুমি পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই বেলা উলু না এখনই এনে দিও বাবা। বেশ মা, আমি এখনই যাচ্ছি মা। বইও বাবার গদাই পাল। ওই আমার চাকু হলে না বৈশাখে গদাই চন্দ পাল বলে আজ রাজু লোককে আমার মামারা গেলে গলায়
সেদা থাকত গো। সে তো ঠিক। তাহলে বাবা তোমার কি শাশুড়ি মারা গিয়েছে? ওখুরো ঝাড়ে কপ পড়েছে। তাহলে কি তোমার শালি ওই আলি আলি যাচ্ছে? আরে কপ পড়েছে, আলি আলি যাচ্ছে। আচ্ছা বাবা, অনেকক্ষণ তো এলাম, বৌমা দেখতে পেলাম না। আচ্ছা বাবা, বৌমাকে ডাকতে এক গিলাস জল খেয়ে চলে যাই। হ্যাঁ বাবা, মার মতো কোনোদিন বউ হয় হ্যাঁ। আচ্ছা বৌমার কোনো গুণাগুণ ছিল বল, তাড়াতাড়ি বল। তোমার বৌমার গুণের কথা বললে হ্যাঁ আমার বুকটা ফেটে যাবে। বল বন্দল দিয়েছিলি সেই ভুলের কাজ সামান্য তিন দিনে না যাবো। দয়া করে গিয়ে নেমেছে, দয়া করে ওজনে আমার বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে জমি বান্ধব দিয়ে তিন নিহির জহারে বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে হাতে ছিল ভেজে দিত মুড়ি মুড়ি বিনা মুড়ি পেটে পড়ে না। অতি চাঁদের বিয়ে জমি বান্ধব দিয়ে তিন নিহির জহারে বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে পাইছিল মন তুই কে তবে জওয়াল পাইছিল মন তুই কে তবে জওয়াল বউ বিনে জার পেটে পড়ে না। অতি চাঁদের বিয়ে জমি বান্ধব দিয়ে তিন নিহির জহারে বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে ও তোমার বউমার কানে কি ছিল জানো? কানে দুল। ও বাবা, ওই জন্যই তোমার সব কথা ভুল। তোমার বউমার কানে ছিল দুল খেত মতি আরে গুল 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 চার হাই আমার নেশা তো হয়। অতি চাঁদের বিয়ে জমি বান্ধব দিয়ে জোহরে বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে তোমার বৌমার পোঁদে কি ছিল জানো? পোঁদে কি ছিল জানো? হারামজাদা, আমি দেখতে গিয়েছিলাম পোঁদে কি ছিল। ফোঁড়া ফোঁড়া ও ফোঁড়া উঠেছিল বৌমা, তা বলবে তো। তোমার বৌমার পোঁদে ছিল ফোঁড়া। তারপর তার তুলাকে তবে মোড়া পোঁদে ছিল ফোঁড়া তুলাকে তবে মোড়া জমি বান্ধব দিয়ে তিন নিহির জহারে বউ গেছে মরে। অতি চাঁদের বিয়ে বৌমার পোদে ফোড়া উঠেছিল। আচ্ছা বাবা, কেমন টেস্ট ছিল? হ্যাঁ কেমন টেস্ট? হ্যাঁ বল দেখি একটু শুনি। তুমি আলু চিপস খেয়েছো? আলু চিপস? আলু চিপস হ্যাঁ খেয়েছি। পাঁচ টাকা দাম, পাঁচ টাকা। আলু চিপসের মতো কোনোদিন হারামজাদা খুব পিটবে। আর কি গুণ ছিল বল? তোমার বাবার কোমরে কি ছিল জানো? কোমরে? বাবা আমি দেখতে গেলাম তো। তোরা তোরা
ও দোড়া ছিল তোমার বৌমার কোমরে ছিল দোড়া হাগ তো ঝোড়া ঝোড়া বৌবিনে গুলারি চোখে দেখিলে যাদের বিয়ে জমি বান্ধ গিয়ে তিনি রোজরে তোমার বৌমার নাম ছিল অষ্ট ওই জন্য তুমি পাচ্ছ কষ্ট তোমার বৌমার নামে ছিল ওই অষ্ট কলাইয়া যে মস্ত নামে ছিল ওই অষ্ট কলাইয়া যে মস্ত বৌ বিনে কোলে কেউ বসে না ই অতি চাঁদের বিয়ে জমি বান্ধাকে দিয়ে তিনি রোজ হরে গদাইপাল একটা কথা বলবো বাবা তোর জন্য তো আমি মেয়ে দেখে রেখেছি বাবা তোর বিবাহ দেব মেয়ে দেখে হ্যাঁ মেয়ে আছে মেয়েটার বাড়ি হচ্ছে উত্তরপাড়ায় তার জন্য আছি ও তুমি তার জন্য বেঁচে আছো আমার বিয়েতে কি দেবে ও তুমি বিয়ে করবে আচ্ছা তোমার বিয়েতে কি কি লাগবে বলো দেখি আরে বাবা আংটি না হলে বিয়ে হয় আরে বাবা ঘড়িও দেবে একটা একটা করে দানসার সব দেবে আরে বাবা দানসার বললাম তো একটা 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 করে সব দেবে ও বাবা তুমি আবার বাইক নেবে আচ্ছা বেশ তো 50,000 টাকা দেবো তাহলে তুই ভালো করে চোখের ফরাসি ধুতি পাঞ্জাবি আন্ডারওয়্যার কিনে রেডি হয়ে থাক আমি এক্ষুনি যাবো পাঁচটা পয়সা কাজে নেই আমি কেমন করে জামা পানি কিনবো কেমন করে বিয়ে করতে যাবো আর এই বাচ্চা তুই আংটি মাঝি খাটি চালনা ড্রেসিং টেবিল তারপরে কি বললি পাই নগদ 50,000 টাকা নিবি তার তোর কিছু নেই আমার মার মতো সব ঢেলে দিয়েছি তাহলে একটা উপায় আছে এই বাঁচাতে পারো এই উপায়টা শোন গলায় গামছা দিয়েছিস হ্যাঁ গলায় গায়ে এরকম গামছা দে হাত জোর কর এখানে যত মামাছি বোন বসে আছে তাদের কাছ থেকে গিয়ে ভিক্ষা চেয়ে নিয়ে চলে হারামির বাচ্চা কাণ্ড খানা না এই আমি স্ট্যান্ডার বাড়ির ছেলে আমি এই ভিক্ষা করি আরে বাচ্চা কাণ্ড খানা ও বাবা তুমি ভিক্ষা করবে না তাহলে চলে যাও মামন করে নিয়ে এসো মামন কি হারামির বাচ্চা রে আচ্ছা আমার মাংসের চুকো তাই মামন করতে যাও হ্যাঁ তাহলে তুই কি করবি এই একটা উপায় আছে শোন যে সাহায্য চেয়ে নিয়ে চলে যাও এইবার ঠিক বলে চলে যাও ঠিক আছে মারা বাবারা দাদারা ভাইরা বোনিরা বৌদিরা ভাবিরা ছেলেরা আর ভাইরা আগের পাখে ছিল
আমার স্ত্রী মারা গেছে, পুনরায় বিবাহ করতে চলেছি, দু চার পয়সা দিয়ে সহযোগিতা করুন, যাতে বিবাহ করতে পারি। যাও কারণ কর্তা বাবাজি বাবা যযদু নন্দন শ্রীমদ সুদন কারণ কর্তা বাবাজি বাবা যযদু নন্দন তিনি দেরে জয়ে বগাতে মরে মাগো পথের কাঙাল আগামি আগামি যযদু নন্দন শ্রীমদ সুদন কারণ কর্তা বাবাজি বাবাজি যযদু নন্দন তু চারে পয়সা দাও মায়ের বাবারা তু চারে পয়সা দাও দাও দিদিরা দিয়ে করবো সবাই নন্দন বাবাজি বাবাজি যযদু নন্দন জ্বরে বউ গেছে মোরে তিনি দিনের জ্বরে বউ গেছে মোরে পথের কাঙালে আজামি আজামি যযদু নন্দন শ্রীমদে সুদন কার করতাল বাবাজি বাবাজি যযদু নন্দন তুমি দয়া আমারে মাজন নিগো তুমি দয়া আমারে মাজন নিগো উচার পয়সা দাও না সবাই যযদু নন্দন শ্রীমদে সুদন কার করতাল আমার বিয়ের নিমন্ত্রণ দাদাদের বরযাত্রী হয়ে তোমরা যাবে সবাই যযদু নন্দন শ্রীমদ সুদন কার করতাল বাবাজি বাবাজি যযদু নন্দন তাহলে তুই বর সেজে আর হেবলোর কচু বাগানে চুপ করে বসে থাকবি, তার নিমন্ত্রণ দেবে না? ও নিমন্ত্রণ আর দিতে হবে না বাবা? না নিমন্ত্রণ ভুল করো, তার নিমন্ত্রণ মারা বাবারা দাদারা ভাইরা বোনিরা আমার বিয়ের নিমন্ত্রণ দিচ্ছি, আপনারা কান্দে শুনবেন, যদি না শুনতে পান বিয়ে বাড়ি যেতে পারেন। বলছিলাম আপনাদের বাড়িতে ভালো করে মাছ মাংস করে খেয়ে দিয়ে আমার বিয়েতে গিয়ে উপস্থিত হবেন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে নেবেন, ইতি বিনীত নিবেদন কোথায় চন্দ্র পাল। বাহ, তাহলে বাবা তুই বর্ষে যে হেবলোর কচুবাগানে চুপ করে বসে থাকবি, আর আমি মেয়ের বাড়ি থেকে ঘুরে এসে তোকে আমি ডেকে নিয়ে আর চলে যাবো, রেডি? তাহলে চল। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.